ফুটেজ ক্লেমার এই ভিডিওটিতে যা কিছু দেখবেন সব কিছুই ফাইজলামি, কেউ কলিজার ভেতর নেবেন না। আপনি কি মানসিক যন্ত্রণায় ভুগছেন? আপনারা সুস্থ থেকেও সরকারের প্রতিবন্ধী ভাতা নিতে চান? ওয়েট ব্রো, তুমি কি বলতে চাচ্ছ? ওকে ওকে, এখন বিস্তারিত বলতেছি। আমি মিদুল ভাইয়া, ভিডিও বানাইতেছি ভাত না খাইয়া। আজের পেছাল নামাইরা, ভিডিও শুরু করা যাক। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব টিকটকের কিছু আজব প্রাণীদের ট্যালেন্ট। জি হ্যাঁ, TALENT ট্যালেন্ট। ও মাই গড, এই বেটা ফাজিল রাগেন। আচ্ছা, আপনি চাইতেন না ডিপজল ভাই, আপনিও চাইতেন না। আমি এক্ষুনি টিকটকারদের ট্যালেন্ট তুলে ধরতেছি। ব্রো, শুনলাম টিকটকে নাকি চুপারিলে ছেলে পেলে আছে। রাখলাম আর কেন কিতে হাইড করিখে, দুনিয়া দি নজরা তো সাইড করিখে। পাট্টা স্যাড শট, কেন পড়লে এরকম? এইটা দেখার পর যদি বিশ্বাস না হয়, এদের মধ্যে কিছু ছেলে সুপারিলে ছিলে, তাইলে 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 কোনো সমস্যা নেই, আরেকটা ভিডিও দেখাই। ওয়েট ওয়েট ওয়েট, এইটা কি ছিল? না মানে ভাই, এইটা কি ছিল? লোকজনে তো বোকাচোদা কি করে হতে পারে ভাই? এইসব দেখার পরও যদি মনে হয় যে এদের সুপারি আছে, তাহলে কনগ্রাচুলেশন। কেন ব্রো? বিকজ ইউ আর রিয়েল টিকটক ফ্যান। ব্রো ওয়েট ব্রো, আমার একটা প্রশ্ন আছে। আবে সালা, তুই দেখি প্রশ্নের দোকান খুললা বইসস। জিগা কি জিগা বি জিগা, পাশের বাসার পিঙ্কি এত হাসে কেন ব্রো? হোয়াট দ্য ফুচকা, পিঙ্কির হাসার সাথে আমার ভিডিওর কি সম্পর্ক ব্রো? আরে মনে দিলে তালা না কমে না রে জ্বালা। ওয়েট, এইটা কেমন রিয়াকশন? আ ভাই, এগুলা কিচ্ছু না, এগুলা হচ্ছে পুরুষত্ব হারানোর এক প্রকার নিনজা টেকনিক। ওয়েট 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 ব্রো, একটু মিউট করে দেখি। এত দুঃখ না ভাই, সুপারিটা কেটে ফেলে দিলে রিয়াকশনটা এমনই হয়। কি নাচের স্টেপ! আরে ভাই, কি নাচের স্টেপ! ওয়াও, মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল জ্যাকসন যদি বাইচা থাকতেন, বাই চান্স বাইচা থাকতেন, পাইনঅ্যাপেল বিস্কুট খাইয়া ডেটিং এ যায় মুইরা যাইতেন। এই প্রাণীটিকে দেখলে মনে হয় পৃথিবীর সকল দুঃখ কষ্ট এর মনের ভিতর। মুসলমানি আপনাকে করাবে কিন্তু ব্যথা পাবে ও। চেহারা দেখে মনে হচ্ছে জন্মের পর গরম ইস্ত্রি এর চেহারার উপর দা মাইরা দিছিল। ওয়েট ব্রো, যদি মেশিনই না থাকে হাত দিয়ে কি লাভ? শয়তানের না ভাই, একবার চিন্তা করুন না, জাস্ট একবার চিন্তা করুন। 15 সেকেন্ড সাগলামি করার পর তুমি যখন নিজেকে ট্যালেন্টেড বলে দাবি করবে, তখন লোকে তোমাকে কি বলবে? প্রপোজ তুমি কিয়া থা, প্রপোজ তুমি কিয়া থা, মানে নেই প্যার মানে কিয়া থা। না ভাই, আমরা সাধারণ কথাটা কিন্তু সাধারণভাবেই বলতাম। এইটা কেমন রিয়াকশন? আরে ভাই, এটা কেমন রিয়াকশন? অনেকদিন ধরে পায়খানা না হলে এমন রিয়াকশনই হয়। মামুনি থেকে অনুপ্রাণিত হয়ে আরেকজন প্রাণী তার ট্যালেন্ট শো করতে আসছে। পোজ
तूने किया था, प्रपोज तूने किया था, मैंने नहीं, प्यार मैंने किया था, तूने नहीं। वाह वाह वाह, की चमत्कार की चमत्कार, लाजवाब। বাংলাদেশে এত মাইয়া থাকতে আমার পিছে কেন গুরুস হ্যাঁ? টিকটকের কোনো প্রতিবন্ধী মেয়েকে ধরিয়ে দিতে পারলে 100,000 টাকা পুরস্কার। মাঝে মধ্যে এদের এক্সপ্রেশন দেখার পর মনে হয় ও ভাই, কেউ আমার দুধ দে, ও আমার দুধ দে, আনারস খেয়ে মইরা যাই। এত কিছুর পরেও, আরে এত কিছুর পরেও কিছু কিছু টিকটকাররা বলবে আমরা কিন্তু অনেক ট্যালেন্টেড। লোকজন এত বোকাচোদা কি করে হতে পারে? ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই, কিসের তাড়না আপনাদের রাত জাগায়? রাত জেগে থাকেন কেন? ফাইনালি একটা কথাই বলবো, সকলে ভালো থাকবেন, সেফ থাকবেন, বাসায় থাকবেন।